মা হতে চলেছেন টলি কুইন কোয়েল মল্লিক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এই মাসে হয়তো আসতে চলেছে সেই সুখবর। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে স্বামীকে সঙ্গে নিয়ে সুখবরটি নিজেই সকলকে জানিয়েছেন নায়িকা কোয়েল মল্লিক। ইনস্টাগ্রাম প্রোফাইলে কোয়েল লেখেন, এই দিনগুলি কাটছে হালকা লাথি ঘুষিতে, নতুন জীবনের স্পন্দন এখন আমার ভেতর। 2013 সালে প্রযোজক নিষ্পাল সিংকে বিয়ে করেন কোয়েল। তারপর সিনেমা জগৎ থেকে কিছুটা আলাদা হয়ে সংসারে মন দেয়। অভিনেত্রী বলে কথা, তাই তো পরপর দারুণ ছবিতে কামব্যাক কোয়েলের। ফিরে এসেছে বক্স অফিসে হিটের পর হিট। রূপলি পর্দায় নয়, এখন নায়িকা বাস্তব জীবনেও মা হতে যাওয়ার পালা। কোয়েলের এই ঘোষণার পরেই সকলেই তাকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন সোশ্যাল মিডিয়ায়। নতুন সদস্যকে দেখার অপেক্ষায় দিন গুনছেন নায়িকার ভক্তকুল। তবে অন্তঃসত্ত্বা অবস্থায় খুব বেশি জনসমক্ষে আসেননি কোয়েল। আজকাল টলিউড থেকে বলিউড প্রেগন্যান্সি ফটোশ্যুটের রমরমা চলছে, কিন্তু নিজেকে বারবার ওই এসবের থেকে আলাদা রেখেছেন কোয়েল মল্লিক। কোয়েল বরাবরই খুব প্রাইভেট পার্সন, তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনা করতে ভালোবাসেন না। বিয়ের 7 বছর পর মা হতে চলেছেন তিনি। এই প্রথমবারের জন্য বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে এলেন তিনি, নিজেই শেয়ার করলেন সেই ছবি। সামনে আসতে চলেছে সেই শুভদিন। পরবর্তী ভিডিওর আপডেট পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।